হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানটায় যে ফলের টপ হয়, ওই টপে আজকে মাটি দিয়ে দিয়েছিলাম। দেখি টমেটোর গাছগুলো লেগে গেছে কিছু, আর এখানে ওখানে কিছু গাছ লাগিয়ে দেবো। আর ওটা সব জাকাত তাই হয়ে আছে। এখানে একটা গোলাপের ফুল এখন আসছে না কেন বুঝতে পারছি না। আর এই ডালিয়াটা ভালো হয়েছে, এই ডালিয়া কেমন হয়ে গেছে পাতাটা। এগুলো ডাল কেটেছিলাম, এর দিয়ে কলম করতে দিলাম, দেখি কি হয়, যদি লেগে যায় তো ভালো। এই যে এখানে আছে কলম করতে দিয়েছি, আর দুটো ডাল নিয়ে গিয়েছে একজনে। আর এগুলো কিছু ইয়ে আছে, পাখির খাবারের ঘাস হয়ে গেছে। আর এখানে চলে এসেছে লাল রঙের একটা, মানে কি বেশ বলে এটাকে, কুঁড়ি। দেখি কি রকম ফুল হয়, আর ভিডিওতে দেখাবো নতুন একটা আপডেট নিয়ে। আর যদি ভিডিওটা ভালো হয় তো কমেন্ট করো, শেয়ার করো ও লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ক্যালেন্ডার একটা ফুল হয়ে গেছে, ক্যালেন্ডার ফুলের ভিডিও একটা নিয়ে আসবো, যে ফুল থেকে কি করে বিচুন তৈরি করা হয়। গাছ এখানে আছে রক্ত জবা, মোটা হবে, এখন কুড়ি হয়ে আছে। আর এগুলোতে জাকাত তাই হয়ে আছে, শুধু এখানে একটা ফুলটা ফুটেছে, এই যে ফুলটা। আর এর মধ্যে এই গাছটা আবার শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আর এগুলো সিকিম থেকে নিয়ে এসেছিলাম, এই গাছগুলো ফুল সুন্দর ধরেছে, দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে কিছু আপডেট নেই। আর লঙ্কা গাছগুলো একটা পাতা পেরিয়ে গেছে, তুলে তুলে লাগাতে হবে, দেখি। আর এখানে কিছু তো নেই, যে গাঁদা ওখানে ওরকম হয়ে আছে, একটা বিছুন করতে তো ভাবছি। আর এদিকে এর কুঁড়ি এসছে, দেখি কি রঙের ফুল হয়, নতুন ভিডিওতে নিয়ে আসবো। আর এগুলো দারুণ লাগছে ফুলটা। আর এখানে গাঁদা গাছটা দেখতেই পাচ্ছ কেমন, অনেক ফুল হয়ে গেছে। আর এখানে এখানে কিছুই নেই।